সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে। নইলে মোদে রাজা শনি মিলব কি সর্দে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, সব বাসাকো অধিকার সমান, তারা চাইলে সবাই সবকিছু করতে পারে, আর সেই জন্য তো শিশুরা সবাই রাজা। তাহলে রানী কে? আমাগো ছোট্ট বোনের নাম ইরানী। তোমার মনে নাই মিঠু, রাজুর কৌপতি হয়েছে, মাথায় বুদ্ধি গলাইতেছে। আমাকে আজকের অনুষ্ঠানে সব বন্ধু করে স্বাগত জানাই, চলো। স্বাগত বন্ধুরা, সবাই রে স্বাগতম আমাকে আজকের অনুষ্ঠান। আমি মীনা বলছি। আর দেখতে দেখতে আমাকে এই অনুষ্ঠানটা 379 পর্বে পৌঁছায় গেল। আজকে আমরা কি বিষয় ঠিক করছি জানো? আসুন কোভিড-19 মোকাবেলায় শিশু অধিকারকে অগ্রাধিকার দিই। এখানে অধিকার সমুন্নত রাখা সবচেয়ে বেশি দরকার। এখনই তাদের অধিকার সমুন্নত রাখা সবচেয়ে বেশি দরকার। জানো, আমরা জানি যে কোনো ধরনের বিপদ বা দুর্যোগের সময় শিশুরা খুব ঝুঁকিতে থাকে, কারণ ওরা ছোট মানুষ, তো ওরা কি করতে হবে কিছুই বুঝতে পারে না। সেই জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হয়, আর সেই জন্যই আমরা এই পরিস্থিতিতে, মানে হইল যখন করোনা ভাইরাস আমাকে অনেক যন্ত্রণা করতেছে আর আতঙ্কে রাখছে, তখন আমাকে সবচেয়ে বেশি শিশুকে নিয়ে চিন্তা করা উচিত। তারা যেন সব জায়গায় রাজার মতো থাকতে পারে। রাজার মতো, আর সেইটার কথাই চিন্তা কইরা আমরা ভাবলাম যে এই সময়টাতে কিন্তু বাচ্চারা বা শিশুরা তাকে অধিকার থেকেও বঞ্চিত হইতাছে। তারা অনেকেই শিশু শ্রম করত, তাকে কি অবস্থা, কেমন আছে তারা, সেইটা জানা উচিত না? চলো তাইলে আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা কমো আমাকে বড় অতিথির সাথে। কিন্তু তার আগে আমাকে হাতে যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করে নিই। এখন আমরা সারা বাংলাদেশ থেকে যে বন্ধুরা আমাকে শুনে তাকে নাম কইতে হইব। তাড়াতাড়ি পড়ে দাও, তারা আমাকে লেখে মতামত দেয় আর সেই সাথে কুইজের সঠিক উত্তরও পাঠায়। কুইজ কুইজ, চলো দেখি কে কে আছে আমাকে সাথে। আমাকে লেখছে ওয়াসিফ, শেলি, ইয়ারা, রেটিনা, অপসরা, আদরা, আনিকা, প্রথমা, তানিমা, ইসলামউদ্দিন, আফজাল খান, জাহিদুল ইসলাম, আজারুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, জেসমিন নাহার, ওয়াসিল আলি, আরও আছে রফিকুল, নুরুল, সাইফুল, রোজিনা, তাবাসুম, তামিম, গিয়াসুদ্দিন, সোহাগ ব্যাপারী, নুরুল ইসলাম, জেসমিন আক্তার, রুবেল, মাকসুদা, সোহেল রানা, দীপক কুমার, তারিফ হাসান, আতাউর রহমান, রাজিয়া, শুকুর মাহমুদ, মুকলেসুর, আরিফা, জুলি, ইতিমণি, কানিজ ফাতেমা, রোজিনা আক্তার, তাজরিন, আমিনা, সাইফ, পায়েল, বদ্রুন্নেসা, পুশরা, আসিফ কবির, হোসেন গাজী, ইউসুফ আলী, কাজী শরীফ, রাইসা রহমান, আবু রায়হান, তানজিনা আক্তার, আজহারুল, জাফর, মারিয়া, ফারিয়া, সোহেল রানা, শাহ জামিল, হারুনুর রশিদ, বৃদ্ধি রয়, ভাবনা বেনতে তরি, আতাহার আলী, রাইমা, রাজীব পরাহ, রিনিতা, সফেদ আলী বিশ্বাস, তাহমিনা আক্তার, ইউনুস আলী, শাহ আলম, কিরণ, নুরাইস বিন জামান, দীপক চক্রবর্তী, জুবাইর আল ফাহাদ, আব্দুর রহমান, ইরিন আক্তার, রুকাইয়া তাসনিম, তাসনিম আক্তার, পরিমিতা, গোলাম সারোয়ার, পারভিন, লালমিয়া, আব্দুর রহমান, কানিজ মাহমুদ, রেখা, মুরাদ খান, আরও আছে পারুল আক্তার, নাসনিরিন আক্তার, মিম, এইচ এম তারেক, রূপালী রানী, আসাদুজ্জামান সুজন, ইব্রাহিম হোসেন রানা, এরকম আরো অনেক অনেক বন্ধুরা। বন্ধু, তোমাকে সবাইরই অনেক অনেক শুভেচ্ছা, আর ধন্যবাদ আমাকে লেখার জন্য। এইবার চলো আমরা আমাকে কুইজ বিজয়ীর নাম ঘোষণা করি।
আর তোমরা এটা নিয়ে একদম দুষ্টামি করবা না। ঠিক আছে ঠিক আছে। আজকে আমরা কততম পর্বের বিজয়ী ঘোষণা করবো? আজকে 377তম পর্ব। 377তম পর্বে প্রথম কে হয়েছে? প্রথম হয়েছে মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব হোসেন কি কোনখান থেকে লেখলো? সে লেখা পাঠিয়েছে টহরসিঙ্গা কুয়াদা বাজার মোহাম্মদ জুয়েল রানা। সে লেখছে হাজরা ডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। বন্ধু তোমাকে তিনজনের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা অনেক মন দিয়া কুইজের উত্তরটা শোনার চেষ্টা করবা আর লেখার চেষ্টা করবা, কারণ আমি দেখলাম আজকে অনেক বন্ধুরাই কুইজের ভুল উত্তর দিছো। এইটা কেমনে সম্ভব? হ্যাঁ এটাই হয়েছে, একজনের দেখা দেখি সবাই ভুল উত্তর লেখছে, কিন্তু নিজেরা মন দিয়া শুনলে এই ভুল হইতো না। এইটাও ঠিক না। ঠিক আছে, যে বন্ধুরা বিজয়ী হয়েছ তারা সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছ, তোমাকে শুভেচ্ছা। চলো এইবার তাইলে আমরা আমাকে অনুষ্ঠানে ফিরা যাই, আর আমাকে বড় অতিথির সাথে পরিচিত হই, আর তার কাছ থেকে আজকে যে বিষয় সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা জানি। আজকে আমাদের সাথে কে আসছে মিনা? হ্যাঁ সেটাই এখন আমরা জানবো। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন নাহিদ শামস। উনি লয়ার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF থেকে আসছেন। চলো তারে আমরা স্বাগত জানাই। নাহিদ বউ কেমন আছেন? স্বাগত। ধন্যবাদ তোমাদের রিনা মিঠু রাজু। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা নাহিদ বউ, আমরা শিশু শ্রম প্রতিরোধ দিবস নিয়ে কথা কইতাছি, সেটা কি আজকে? হ্যাঁ আজকে। ও 12 জুন, তার মানে আজকে শিশু শ্রম প্রতিরোধ দিবস। হ্যাঁ আজকে। আচ্ছা নাহিদ বউ, আমরা জানি আমাদের দেশে অনেক শিশু শ্রম হয়, যদিও আমরা এটা চাই না আর বন্ধ করার জন্য অনেক ব্যবস্থা নেই, কিন্তু শিশু শ্রম পুরোপুরি বন্ধ করা যায় নাই। আমরা একটু জানতে চাই আমাদের দেশে শিশু শ্রম বন্ধ করার জন্য কি কি আইন করা হয়েছে? শিশুরাই যাদের ভবিষ্যৎ আমরা মনে করি এবং তাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর দিকে খেয়াল রাখা সরকারের এবং আমরা নাগরিক হিসাবে প্রত্যেকেরই উচিত। তা আমাদের দেশে শিশু শ্রম দিনে দিনেই বাড়ছে। 47 লাখ শিশু শ্রমিক রয়েছে আমাদের দেশে, যা পৃথিবীর মোট শিশু শ্রমিকের 2.6%। মানে আমাদের দেশে অনেক বেশি। অনেক বেশি। আর 13 লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে জড়িত আছে। ঝুঁকিপূর্ণ কাজ বলতে আমরা যেগুলো বুঝি, যে যেমন মোটর ওয়ার্কশপে কাজ করা, মেকানিকের কাজ করা, তারপরে গ্যাস কারখানা, বেলুন তৈরির কারখানা, লেদ মেশিনে কাজ করা, বাসের হেল্পারে করা, টেম্পোর হেল্পার হওয়া, নির্মাণ শ্রমিক, এমব্রয়ডারির কাজ করা, তারপরে চিংড়ি হাচারি, লবণ কারখানা, এবং সর্বোপরি মেয়ে শিশু যারা তাদের ম্যাক্সিমামই গৃহকর্মে যারা কাজ করছে আমাদের দেশে। তা আমাদের দেশে সরকার শিশুদের জন্য যেটা করেছেন, তোমরা যেটা জানতে চাইলে যে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা হয়েছে জাতীয় শ্রম নীতি 2010 এবং জাতীয় শিশু নীতি 2011। এই লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন শিশু শ্রম নিরসনে সরকার জাতীয় শ্রমনীতি 10 এবং শিশু নীতি 11 প্রণয়ন করেছে। 1,66,000 শ্রমজীবী শিশুকে ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরিয়ে এনে মৌলিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 4 থেকে 6 বছর বয়সী 2 লাখ শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয়েছে। পথ শিশুদের নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে 6টি বড় শহরে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলো মূল কাজ হয়েছে, যে নীতি দুটো হয়েছে তার আলোকে আমি বলতে পারি। তাইলে তো খুব ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু এখন তো আমরা জানি করোনা ভাইরাসের জন্য সবাই বাসায় আছে, যারা ভালো ভালো কাজ করত তারাও বাসায় আছে।
আর শিশুরা তো খুব কষ্টে আছে, কারণ তারা পড়ালেখাই করতে পারতেছে না। এই সময়ে শিশু শ্রম নিরসন বা যে শিশুরা কাজ করত তারা কি করব বা তারা কেমনে তাকে পরিবারে সাহায্য করব, এই ব্যাপারে কি কোনো নীতিমালা আনা হয়েছে? হ্যাঁ, জাতীয় শিশুশ্রম নীতিমালার মধ্যে অনেকগুলো বিষয় চলে আসছে, যেমন শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনুকূলে কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, শিশুকে যেন কোনো অসামাজিক বা অমর্যাদাকর এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা না হয় সেটা নিশ্চিত করা হয়েছে, সাথে শিশুর কর্মস্থলে দৈনিক কর্মঘণ্টার মধ্যবর্তী নির্দিষ্ট সময়ে কর্মবিরতি নিশ্চিত করা হয়েছে। এটা শিশু নীতি 2010 এর মধ্যে আছে, কিন্তু এখন করোনা পিরিয়ডে আমাদের শিশুরা আসলে কেউই ভালো নেই, আমরা রাখতে পারছি না। আমরা যারা সচ্ছল পরিবারের শিশুরাই বলি আর যারা আমরা কর্মজীবী শিশুরাই আছে, মানসিকভাবে তারা ভালো নাই, যেটা যে কারণ তার স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে যেতে পারছে না, বাসায় থাকতে হচ্ছে, তাদের মানসিক একটা চাপ পড়ছে তাদের মধ্যে। আর যারা কর্মজীবী শিশু, যারা এই আমি যে কাজগুলোর কথা বললাম, এই ধরনের কাজের মধ্যে নিয়োজিত ছিল, সেই কাজগুলোও তো এখন বন্ধ হয়ে গেছে, যার ফলে পরিবার তাদেরকে কি করছে, অনিশ্চয় তাদেরকে কি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে দিচ্ছে, যে তোমরা ভিক্ষা করে পয়সাটা ইনকাম করো, কারণ দেখা যাচ্ছে মাও ইনকাম করতে পারছে না, বাবাও পারছে না, তখন বাচ্চাকে এই পথে নামিয়ে দিচ্ছে, যেটা খুবই সমাজের জন্য ঝুঁকিপূর্ণ, শিশুর জন্য ঝুঁকিপূর্ণ এবং দেশের জন্য তো বটে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলোর প্রতি যদি আমরা একটু দৃষ্টিপাত করি, বা কোন কোন শিশু স্কুল ছেড়ে, অনেক গ্রামে দেখা যাচ্ছে স্কুলে পড়াশোনা করতে স্কুল বন্ধ করে তারা এই কাজের মধ্যে তার পরিবার তাদেরকে নিয়োজিত করে দিচ্ছে, যার ফলে তারা ওটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি একটু কাজ করি যে ভিক্ষাবৃত্তির যে একটা খারাপ প্রফেশন বা ভালো নয় কাজ করাটা, একটু তার বাবা মাকে বোঝানো বা শিশুকে এই জায়গাটা থেকে সরিয়ে এনে তার মানসিক বিকাশে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা নাহিদপু, এই করোনাকালীন সময়ে বাচ্চাকে অধিকারে অগ্রাধিকার দেওয়ার কথা কওয়া হয়েছে, আর শিশুশ্রম বন্ধ দিবস বা নিরসন দিবসের প্রতিপাদ্য এটা ঠিক করা হয়েছে, আর অখনই তাদের অধিকার সমুন্নত রাখার সবচেয়ে বেশি দরকার এটা কওয়া হয়েছে। এটা কেন কওয়া হয়েছে? এই সময়টায় বাচ্চা করে কেন আর একটু বেশি করে যত্ন নিতে হইব আর অধিকার দিতে হইব? কারণ এই সময়টা তো সব শিশুরাই ঘরে থাকছে, কারণ তার সেখানে আমি এখনই যেটা বললাম যে মানসিক চাপ তাদের মধ্যে থাকছে, যে তারা স্কুলে যেতে পারছে না, তারা বাইরে যেতে পারছে না, তাদের কোনো আনন্দ করার কোনো সুযোগ নেই, কোনো তাদের অ্যামিউজমেন্টের যে তারা যে দৈনন্দিন যে বাইরে যেত, আনন্দ করতো, খেলাধুলা করতো, সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর যারা শ্রমজীবী শিশু, যারা ইনকাম করতো, তাদের ইনকামের পথটাও বন্ধ হয়ে গেছে, যার কারণে আমার মনে হয় এই করোনা পিরিয়ডে বা করোনা না যে কোনো ক্রাইসিস পিরিয়ডেই শিশুরাই সবচেয়ে ভিকটিম হচ্ছে। যেমন আমাদের দেশে ধর্ষণ বেড়ে গেছে, শিশু ধর্ষণ এখন আমাদের সমীক্ষা যেটা দেখা যাচ্ছে, যৌন নির্যাতনের শিশু শিকার হচ্ছে নারীদের তুলনায় শিশুরা বেশি, 80% শিশু যৌন নির্যাতনের শিকার বা ধর্ষণের শিকার। এই জায়গাগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী বা গভর্নমেন্ট যদি এই দিকটায় দৃষ্টিপাত করে যে শিশুরা ভিকটিম হচ্ছে, কেন হচ্ছে, এই তাদের দিকে একটু নজর রাখা, যাতে তারা এবং পরিবারও সেক্ষেত্রে অবশ্যই একটা ভূমিকা পরিবারের আছে যে শিশুকে সেফ রাখা বা নিরাপদে রেখে ঘরে রাখার যে একটা বিষয় আছে, এটা মাথায় রেখে শিশুকে তার একটা সুন্দর পরিবেশ দেওয়া আমাদের উচিত বলে আমি মনে করি। আজকের এই দিবস উপলক্ষে এটা সবারই মাথায় রাখা উচিত। ঠিক কথা, শিশুশ্রম প্রতিরোধ দিবস। আচ্ছা নাহিদপু, পরিবারের অনেক বড় ভূমিকা আছে বাচ্চাকে জীবনটা সুন্দর করার জন্য, আর এখন যেসব পরিবারে বাচ্চারা শ্রমের সাথে যুক্ত ছিল, মানে শিশুশ্রম কইরা পরিবারে টাকা দিত, তারা দিতে পারতেছে না। আর আমরা জানি তাকে বাবা মারাও অনেক ক্ষেত্রে কাজ হারাইছে, টাকা পয়সা তাকে হাতে নাই। এই সময় অনেক সময় দেখা যায় বাবা মারা জোর কইরা বাচ্চা করে খারাপ কাজে বা যেটা তাকে করা উচিত না সেই কাজে লিপ্ত করায়। এ ব্যাপারে আপনি কোন, এখন তো সবাই খুব বিপদে, তাহলে বাবা মাকে কি দায়িত্ব হইব? বাবা মার দায়িত্ব হলো যে শিশু যাতে
কোনো খারাপ পেশার মধ্যে জড়িয়ে না পড়ে, যেমন আমি বললাম ভিক্ষাবৃত্তি, চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, পকেট মার্ক করতে পারে, এই ধরনের কোনো বাজে, বা মেয়ে শিশুকে অনেক সময় প্রস্টিটিউশনে দিয়ে দেওয়া হচ্ছে অভাবের কারণে, চলে যাচ্ছে বাচ্চাদেরকে, যে বাবা মা মনে করছে যে যখন তাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে, কারণ বাবা মায়ের ইনকাম নাই, সংসারে দেখা যাচ্ছে চার পাঁচটা ছেলে মেয়ে পারছে না, তখন মেয়ে শিশুগুলোকে হয়তো কোনো দালালের মাধ্যমেই হোক বা কোনো পরিচিত মাধ্যমেই হোক যে তাকে প্রস্টিটিউশনে বিক্রি করে দেওয়া হচ্ছে, যে প্রস্টিটিউশনের পেশায় তাকে বাধ্য করা হচ্ছে, আবার ছেলে শিশুদেরকে ছিনতাই, রাহাজানি, এই ধরনের ভিক্ষাবৃত্তি, এই কাজগুলোতে নিয়োগ দিয়ে মানে ঢুকিয়ে দিচ্ছে বাবা মাই, কোনো তাদের মধ্যে কোনো সচেতনতা নাই। এখন আমাদের উচিত এই বাবা মাকেই সচেতন করা যে তোমরা বাচ্চাদেরকে এই কাজগুলোকে বিরত রাখো, যারা পড়াশোনা করতে তাদেরকে পড়াশোনা যখন স্কুল কলেজ খুলবে, বা এখনো যারা ঘরে রাখার একটা যে প্রবৃত্তি, কিন্তু এখানে আমরা বলতে পারি যে না, তারা অনেক কষ্ট করে হয়তো ইনকাম করছে, বাবা মার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, সেখানে গভর্নমেন্টের একটা ইয়ে থাকতে পারে যে তাদের ত্রাণের সুযোগ করে দেওয়া, তাদেরকে একটু ভালো রাখবার যদি কোনো ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে সেই সুযোগটা দিলে হয়তো বাবা মা এখান থেকে সরে আসতে পারে। আচ্ছা নাহিদ বউ, শিশুশ্রম নিরসনের জন্য সরকারের সাথে ইউনিসেফ কি কোনো ধরনের কাজ করতেছে? কি কি ধরনের উদ্যোগ নিছে আপনার কাছ থেকে শুনতে চাই? শিশুকে ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরিয়ে আনার একটা উদ্যোগ নিয়েছে, তার মৌলিক শিক্ষাগুলো যাতে দেওয়ার যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে, তারপরে শিশুর শারীরিক মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা, শ্রমে নিয়োজিত শিশু কর্মঘণ্টা শেষ হওয়ার পর লেখাপড়া বিনোদনের ব্যবস্থা করা, কাজের সময় শিশুকে কোনো ধরনের যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখা, গৃহকর্মে নিয়োজিত বাচ্চারা যাতে প্রতি মাসে অন্তত বাবা মার সাথে দেখা করতে পারে সেই একটা ব্যবস্থা করা, তাদের আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা করা, এবং শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের যাতে না হয় সেটা নিশ্চিত করা। হ্যাঁ, আমার কাছে একটা কথা মনে হইল, সেটা হইল অনেক অনেক ছোট ছোট বাচ্চারা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে, আর তারা এখন গ্রামে যাইতে পারতাছে না, বাবা মারা তাদের সাথে দেখা করতে আসতে পারতাছে না, এই সময়ে গৃহকর্তারা কি করব, কি কি দায়িত্ব তাকে আছে? অধিকাংশ সচ্ছল পরিবারের বাসায় আমরা গৃহকর্মী আমাদের বাসায় থাকছে, তারা কাজ করছে, এই সময়টা হয়তো তারা দেখা যাচ্ছে ছয় মাস প্রায় তারা যেতে পারেনি, চার মাস যেতে পারেনি, যেখানে তারা আগে হয়তো যেত বা পরিবারের লোকজন এসেও দেখা করে যেত, যে এখন আর যেটা হতে পারে যে ফোনে তাদের সাথে কথা বলিয়ে দেওয়া যেতে পারে, বা তার বাবা মা যাতে ভালো থাকে সেজন্য আমরা যদি এক্সট্রা কিছু সাহায্য করি যেটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে তার মনটাও ভালো থাকে, সমস্যা না হয়। হ্যাঁ, সেখানে তাদের মনটাও যাতে ভালো থাকে যে আমার বাবা মা অন্তত ভালো আছে, এবং তাকে বুঝিয়ে বলা যে পরিস্থিতির কারণে তুমি যেতে পারছো না, পরিস্থিতি ঠিক হলে তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। কাকুর সাথেও খুব ভালো ব্যবহার করতে হইব, আর এই সময়টায় সব বাচ্চাকুর সাথে সাথে তাকেও মন খারাপ থাকতে পারে, তাই তাকেও যত্ন নিতে হইব। আচ্ছা নাহিদবু, আমাকে একটু কন যে যখন এই পরিস্থিতিটা ভালো হয়ে যাইব, তখন কি বাচ্চারা আবার আগের মতো কাজ করতে পারবো আর পড়ালেখাও করতে পারবো? হ্যাঁ, শ্রমিক শিশু যারা ছিল, আমরা সবসময় বলবো যে শ্রমিক শিশুদেরকে কখনোই ঝুঁকিপূর্ণ কোনো পেশায় নিযুক্ত না করা, এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখা যায়, সেটা করোনা কালেই হোক বা আমরা যখন স্বাভাবিক জীবনে থাকবো সেখানেই হোক, যদিও তারা যে ধরনের কাজগুলো করে সেখানে যদি মালিক পক্ষ একটু নমনীয় হয়, একটু তাদের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তারা কাজটা সুন্দরভাবে করতে পারে। তাদেরকে খুব বেশি চাপ প্রয়োগ না করা, তাদের ঠিকমতো খেতে দেওয়া, টাইমলি তাদেরকে একটু বিনোদনের সুযোগ করে দেওয়া, এগুলো যদি করতে পারে, সাথে সাথে যদি একটু লেখাপড়ার সুযোগও যদি করে দিতে একটা সময়, যদি এখন তখন স্কুল, গভর্নমেন্টের অনেক স্কুল হয়েছে যেখানে খুব কম পয়সায় বা বিনা বেতনেও পড়ার সুযোগ আছে, সেখানে যাওয়ার যদি সুযোগ করে দেয় মালিকপক্ষ, সেক্ষেত্রে শিশুরা ভালোভাবে বাঁচতে পারবে বলে মনে করি। আর বাবা মা যারা স্কুল থেকে চলে আসছে, যে চলে এসে তাদেরকে বিভিন্ন রকম প্রফেশনে নিযুক্ত করেছে, সেই জায়গায় বাবা মাকে একটু সচেতন করা, বাড়ি বাড়ি গিয়ে অন্তত বাবা মাকে বুঝিয়ে বলা যে আপনারা আবার শিশুদেরকে স্কুলে পাঠান, স্কুলের বাচ্চাদের জন্য যদি গভর্নমেন্ট কোনো প্রণোদনা বা বিশেষ কোনো বাজেটে যদি বিশেষ কোনো সুযোগ থেকে থাকে যে এই বাচ্চাগুলোর জন্য করার, তাহলে সেটা সরকারের একটা ভূমিকা থাকতে পারে বলে আমার মনে হয়।
এরকম হইলে খুব ভালো বলবো। নাইপু, এই সময় যাকো স্কুল বন্ধ হয়ে গেছে, তারা অনেকেই বাসায় থাকতে থাকতে মনে করতেছে তাকো আর স্কুলে যাইতে হইব না, আর পড়ালেখা করতে হইব না। কিন্তু তাকো পড়ালেখায় মন ফেরানোর জন্য বা তাকোরে এখন পড়ালেখার মধ্যে আবদ্ধ রাখার জন্য কি কি করা উচিত? এখানে বাবা মার একটা সবচেয়ে বড় ভূমিকা আছে আমি বলে মনে করি। তাদের সাথে বকাবকি করা যাবে না, রাগারাগি করা যাবে না, কারণ তারা এখন এমনি একটা মানসিক চাপের মধ্যে আছে এবং একটা ভয়ও তাদের মধ্যে। তারা অনেক ছোট শিশু, 6 বছর 5 বছর, ইভেন আমার মেয়েও 18 বছরের মেয়ে, তার মধ্যে একটা ভয় কাজ করছে যে করোনা ভাইরাস কখন অ্যাটাক হবে, কি হবে, আর স্কুল খুলবে কিনা, আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারবো কিনা, ফোনে কতক্ষণ আমি কথা বলছি, আমি তাদের কতদিন দেখছি না, পড়াশোনাও ঠিক উল্টাপাল্টা হয়ে গেছে, হাউস রিটোর আসতে পারছে না। এই জায়গাটা বাবা মাকে বুঝিয়ে বলা যে করোনা ভাইরাসকে নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, অন্তত তাকে সচেতন করা, বা একসময় তোমাদের স্কুল খুলবে, তোমরা আবার স্কুলে যাবে, আবার বন্ধুদের সাথে তোমরা মিলবে টিচার, এবং অনলাইনে এখন কিছু কিছু জায়গায় কোনো কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে, সেগুলোতে নিয়মিত তাদেরকে সম্পৃক্ত রাখা। কিন্তু গ্রাম অঞ্চলে অনলাইনে সুযোগ কতটা আছে আমি জানি না, যে আসলে কতটা পাচ্ছে বাচ্চারা অনলাইনে ক্লাস করা বা হচ্ছে কিনা। সবাই পারতেছে না। হ্যাঁ, পারছে না। তারা কি কি করতে পারে? সেক্ষেত্রে বাসায় বসে বাবা মা যদি একটু তাদেরকে নিয়ে বসে পড়াশোনা করানোর ব্যবস্থা করে, বা বাসায় আর কোনো যদি সদস্য থেকে থাকে তারাও যদি তাদেরকে বুঝিয়ে যে না অন্তত আমাদের কাছে বসো, তুমি পড়ো, বা সাহায্য করতে পারে, আত্মীয় স্বজন সাহায্য করতে পারে, বাসায় যে অন্যান্য পরিবারের যে আরো সদস্য থাকে তারা করতে পারে। আর তাদের মন ভালো রাখার জন্য তাদেরকে গান করতে বলা, ছবি আঁকা, গল্পের বই পড়া, এগুলোতে উৎসাহিত করতে পারে, টিভি দেখা, ভালো মুভি দেখা। আচ্ছা, অনেক সময় দেখা যায় বাচ্চাকে মধ্যে মানবীয় গুণাবলীর অভাব দেখা যায়, এগুলা বাড়ানোর জন্য কি এখন এই বিপদকালীন সময় কেমনে মানুষকে সাহায্য করা যায়, কেমনে তাদের সাথে ভালো ব্যবহার করা যায়, এগুলা বাচ্চারা শিখতে পারে? অবশ্যই শিখতে পারে। মানবীয় গুণাবলীটা আসলে পরিবার থেকেই বাচ্চারা শিখে বলে আমি মনে করি, কারণ ছোটবেলা থেকে যদি একটা বাচ্চার মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলো তৈরি করা হয় কিন্তু পরিবার থেকে দেখে দেখে, যে আমার মা কি করছে, আমার বাবা কি করছে, বা আমার পরিবারে আমার ভাই বোনরা কি করছে, সেটা দেখেই কিন্তু সে শিখে। আমার পরিবারে আমার সন্তান একজনকে সাহায্য করবে সেটা করার মানসিকতা তাকে তৈরি করে দিতে হবে। যে করোনাকালীন পিরিয়ডে এখন দেখা যাচ্ছে বাসার সামনে দিয়েই অনেক ভিক্ষুক যাচ্ছে, সেক্ষেত্রে যদি কিছু দিয়ে সাহায্য করি, খাবার দিই। আবার যেটা আছে, আমি আর একটা মানবিক জায়গায় আমি বলতে পারি যে মানুষের পাশাপাশি কিন্তু রাস্তায় কিন্তু আমাদের অনেক পশু, কুকুর বিড়াল থাকে, হ্যাঁ, এদেরকে যদি আমরা যদি এক বেলাও খাওয়ানোর ব্যবস্থা করতে পারি, যারা আমরা মোটামুটি সচ্ছলতার মধ্যে বাস করি, তাহলেও এটাও একটা শিশুদের বড় একটা মানবিক গুণ বলে আমি মনে করি, যে এক বেলা প্রাণীদেরকে আমি খাওয়ালাম, বাসার সামনে যে আমার কুকুরগুলা ঘুরছে, বিড়ালগুলা ঘুরছে, এদের এটাও একটা শিশুদের জন্য শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় আর মানবীয় গুণ। মানবীয় আবারও আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো। নাইপু, আমরা আরেকটা অতিথি আসছে আমাকে সাথে যোগ দিছে, তার সাথে কথা কয়ে আসি। মাহবুবাবু কেমন আছেন? ভালো আছি। আপনারে পাইয়া ভালো লাগতেছে। আচ্ছা মাহবুবাবু, আমরা আজকে শিশু শ্রম প্রতিরোধ দিবস নিয়ে কথা কইতাছি, আর এখন তো করোনাকালীন সময়, এই সময়ে শিশু শ্রম কেমনে হইতাছে, আর যারা করতে পারতাছে না সেই শ্রমিক বাচ্চারা কেমন আছে, সেই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, এই করোনাকালীন সময়ে তো একটু সমস্যাই, কারণ হচ্ছে এইটা নানাবিধ ভাবে এই শিশুদের উপরে প্রভাব ফেলছে, কারণ অনেক শিশুর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে, এবং যেহেতু ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমি দুটোতে এই COVID-19 প্রভাব ফেলছে, সেই কারণে এই প্রভাব পরিবার পর্যায়ে পড়ছে এবং শিশুরাই আসলে প্রথমে সাফার হচ্ছে। সেই দিক থেকে শিশুদের এই পরিস্থিতিতে
পূর্বের তুলনায় আরো বেশি করে শিশু শ্রমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাইলে আমরা এখন কি করতে পারি, বড়কু কি দায়িত্ব হইব? সেই জন্য এটা নিয়ে কাজ করছে। তুমি বোধহয় জানো যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, একটা আন্তর্জাতিক সংস্থা। আমাদের একটি মন্ত্রণালয় আছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই শ্রম মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার সাথে ইউনিসেফ কাজ করছে, তার সাথে অনেক এনজিওস কাজ করছে, অনেক মিনিস্ট্রি কাজ করছে। তারা এই পরিস্থিতি অ্যানালাইজ করছে এবং শিশুদের জন্য এই পরিস্থিতিতে কি ধরনের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এই করোনা পরিস্থিতিতে, সেটা তারা চিন্তা করছে। এছাড়া শিশু শ্রম নিরসনের জন্য রেগুলার কার্যক্রম তো রয়েছেই, এটা নিয়ে শিশুদের জন্য অনেক রকম আইনি ব্যবস্থা কিন্তু শিশু শ্রম নিরসনের জন্য এর আগে গ্রহণ করা হয়েছে। আইএলওর সাথে আমরা একটা কনভেনশন সাইন করেছি, যেটাকে বলে কনভেনশন 182, যেটা ওই শিশু শ্রম নিরসনের বিষয়ে বলা হয়েছে। এবং স্বাধীনতার পরে আমাদের 1974 এ চিলড্রেন অ্যাক্ট হয়েছে এবং 1994 এ চিলড্রেন পলিসি হয়েছে। এছাড়া 2010 এ ন্যাশনাল চাইল্ড লেবার এলিমিনেশন পলিসি হয়েছে। এরপরে এই পলিসির উপরে ভিত্তি করে লিস্ট অফ ওয়েস্ট ফ্রম দ্য ওয়ার্ক ফর চিলড্রেন অ্যান্ড ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর ইমপ্লিমেন্টিং ন্যাশনাল চাইল্ড লেবার এলিমিনেশন পলিসি, এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান হয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান হয়েছে। এর উপরে ভিত্তি করে একটা প্রজেক্ট চলমান আছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। প্রজেক্টের তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং চতুর্থ ধাপ চলমান রয়েছে। এছাড়া আমাদের কিন্তু আরেকটি পলিসি আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার প্রোটেকশন ওয়েলফেয়ার পলিসি, যেটা আসলে এই যে গৃহকর্মী যারা আছে বিভিন্ন বাসায় কাজ করছে তাদের প্রোটেকশনের বিষয়ে কথা বলছে। সেখানে বলা আছে যে এই শ্রম আইন অনুযায়ী 14 বছরের নিচে যারা আছে তাদেরকে শিশু বলা হচ্ছে এবং তা 14 বছরের নিচের কাউকে কোনো শ্রমে নিয়োজিত করা যাবে না। তো সেটা এই গৃহকর্মী হিসেবে যারা কাজ করবে তারাও কিন্তু তাদের মিনিমাম বয়সও কিন্তু 14 বছর হতে হবে। মানে 14 বছরের নিচে কোনো শিশু কোনো ধরনের কাজই করতে পারবো না, তাই না? ঠিক বলেছ। আচ্ছা, বাসা বাড়িতে যারা কাজ করে তারা তো আরো কম বয়সেও কাজ করে, তাইলে তাগো ব্যাপারে কি ব্যবস্থা নিতে হবে? আরো বেশি সচেতন হতে হবে এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি মিডিয়া আছে, তারপরে এনজিওস আছে, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টরস আছে, তাদেরকে কাজ করতে হবে। তার সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদেরকেও এই শিশুদেরকে তারা যাতে ঝরে না পড়ে, তারা যাতে তাদের শিক্ষা জীবন সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা তো আছেই, জানো যে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত আমাদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হয়েছে, উপবৃত্তি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব বিষয়ে খুবই আন্তরিক এবং নানাবিধ প্রজেক্ট কিন্তু নানাবিধ কর্মসূচি কিন্তু চালু রয়েছে। আচ্ছা আপু বাবু, যদি এই করোনা পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার পরে যেই বাচ্চারা কাজকর্ম থেকে দূরে চলে গেছিল তারা আবার কাজ করতে আসে, তখন কি তারা কাজ পাইব? তখন যদি তারা কাজ না পায় তারা কেমনে চলবো? তারা কি অনেক কষ্টে থাকবো না? সেই জন্য সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে? একটা প্রজেক্ট তো আমাদের চলমান আছে, আমি তোমাকে বলেছি যে শিশু শ্রম নিরসন প্রকল্প একটা আছে এবং এটার চতুর্থ পর্যায়ে চলমান আছে, যেটা হচ্ছে যে এই শিশুদেরকে স্কুলে ফিরিয়ে নেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তারা যে শ্রমে নিয়োজিত আছে সেখান থেকে তুলে নিয়ে স্কুলে ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম কাজ তারা করছে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে। এছাড়া বিভিন্ন এনজিও করছে, যেমন এডুকো নামে একটা এনজিও করছে এবং আরো বেশ কিছু এনজিও কাজ করছে। ইভেন ক্যাশ ইন মানি, মানে ওই যেসব শিশু শিশু শ্রমে নিয়োজিত আছে তাদের পরিবারকে কিছু ইনসেন্টিভ দেওয়ার বিষয়েও বিভিন্ন প্রজেক্ট কিন্তু চলমান আছে। আচ্ছা, কোন শিশু শ্রমিক বা শিশু যদি কাজ করতে গিয়া বা বাসায় থাকতে গিয়া কোনো নির্যাতনের শিকার হয়, কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন তারা প্রতিকারের জন্য কই যাইব, কি করতে পারবো? তারা তো প্রথমত থানায় যেতে পারবে,
তার বিষয়টুকু সে বললেই তখন ওই বিদ্যমান যে আইন আছে সেই আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ে অভিযোগ করা যেতে পারে এবং আমাদের যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ইন্সপেক্টররা ফ্যাক্টরি ইন্সপেক্ট করছে, তো সেখানে যদি কোনো শিশু শ্রম পাওয়া যায় সেই বিষয়ে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। মাহবুব বাবু, আপনার লগে কথা কয়ে খুব ভালো লাগলো, এই বিষয়গুলো সবাই জানতে পারলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকেন। বাহ, দেখলাম মাহবুব বাবু আমাকে কত কিছু জানাইলো, আর সেই সাথে নাহিদপুর কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। কিন্তু দেখো না, সময় হয়ে গেছে আমাকে বন্ধুকোর সাথে কথা কওয়ার, তাহলে তাড়াতাড়ি ফোন নম্বর গুলো জানাই দাও। ঠিক আছে, 8 8 9 2 7 9 1 4 4 2 0 8 চলো দেখি তাইলে কে আছে আমাকে সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে কইতাছি? আমরা খুব ভালো আছি, আপনার নামটা আরেকবার কইতে হইব। রহমান মনমাঝি বেতার তোতা ক্লাব আকাশী তিল্লি সাকুরিয়ামানিগঞ্জ থেকে। মিজানুর রহমান, বা মিজানুর, আপনি কি সবসময় আমাকে অনুষ্ঠান শুনেন? হ্যাঁ, অনুষ্ঠান শুনি, তো ফোনে লাইন পাই না, মানে অনেক সময় কষ্ট হয়। আজকে তো কথা হয়ে গেল, আচ্ছা আজকের অনুষ্ঠানটা কি শুনতাছেন? হ্যাঁ শুনতেছি, অনেক ভালো লাগতেছে, তো আপনাদের প্রায় সময় আমি শুনে থাকি, তো আপনাদের অনুষ্ঠানটা শুনলে মানে আমার অনেক মন ছেড়ে অনেক ভালো লাগে। ধন্যবাদ, আপনারই সব সময় আমাকে সাথে থাকবেন, ভালো থাকেন। ভালো থাকেন। এবার আরেকটা ফোনে কথা কব। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে কইতাছেন বন্ধু? আমি কথা বলতেছিলাম মোহাম্মদ রাজীব স্যার, সভাপতি আলোর মিছিল বেতার শ্রোতা ক্লাব খুলনা দা, খুব খুলনা থেকে। আমি আপনাদের সাথে নিয়মিত থাকি এবং নিয়মিত আছি আপনাদের সাথে। একটা গান গাবো, আপনারা শুনবেন কি? কিন্তু রেডিওর ভলিউমটা কমাইতে হবে। জাদুরে জাদুরে রেডিওর ভলিউম কমাই না, কথা কইলে আমরা কথা শুনতে পারি না। ঠিক আছে চলো আরেকটা ফোনে কথা কই। হ্যালো মিনা আপু, আমার প্রাণে রাজু মিটুরিয়া, কেমন আছো? শাহিদুল, আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিদুর রহমান, সন্ধ্যামালতী বেতার পরিবার, সুনামগঞ্জ। লাকিরুমি শিউরিফাইমা বাবলা লুৎফুর জাদা নুরুদ্দিন খান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রসঙ্গটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ভালো লাগলো। বাবলা শিউলু আছে আমার সাথে, তো আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে গান শোনাবো। নিশ্চয়ই, ঠিক আছে তোমরা শোনো। নিশ্চয়ই নিশ্চয়ই, কঠিন সময় এখন, কঠিন সময় এখন, আতঙ্কে কাটছে বাইরা করোনার রোগী দিনে দিনে বাড়ছে, বাইরা করোনার রোগী দিনে দিনে বাড়ছে, করোনা প্রতিরোধে করি আমি নিবেদন, হাঁচি কাশির শিষ্টাচারে হন সকলে সচেতন, হন সকলে সচেতন, বিরেতে ভাইরাস আছে, ভাইরাস করোনার রোগী দিনে দিনে বাড়ছে, ভাইরাস করোনার রোগী দিনে দিনে বাড়ছে, করোনা প্রতিরোধে নিয়ম মানতে হবে, গণ গণ সাবান দিয়ে হাত ধুইতে হবে, করোনা রবে দূরে আসবে না দারে কাছে, ভাইরাস করোনার রোগী দিনে দিনে বাড়ছে, ভাইরাস করোনার রোগী দিনে দিনে বাড়ছে, করোনা প্রতিরোধে জানা খুবই দরকার, ঘরের বাইরে নিয়মিত করো মাস্কের ব্যবহার, গণপরিবহনেতে
বাইরা সদা হাঁটছে বাইরা করোনার রুগী দিনে দিনে বাড়ছে বাইরা করোনার রুগী করোনা প্রতিরোধে সর্বশেষে বলে যাই করোনা খুব চুয়াছে তাই সতর্কতার জুড়ি নাই সচেতন হৌরে ও ভাই সচেতন হৌরে ও ভাই করোনা তোমার পাশে ভাইরাস করোনার রুগী দিনে দিনে বাড়ছে ভাইরাস করোনার রুগী দিনে দিনে বাড়ছে কঠিন সময় এখন আতঙ্কে কাটছে ভাইরাস করোনার রুগী দিনে দিনে বাড়ছে ভাইরাস করোনার রুগী দিনে দিনে বাড়ছে ধন্যবাদ মীরাপু ধন্যবাদ খুব সুন্দর হয়েছে শাহিদুরের গানগুলো শুনলে অনেক কিছু শেখা যায় তাই না খুব ভালো এবার চলো আরেকটা ফোনে কথা কই হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছিস আপু কেমন আছো খুব ভালো আছি তোমার নাম কি আপু কথা বলছিলাম লালন শাস্ত্রতা সংঘ জোড়াদা হরিনা কুণ্ড সিনাজা থেকে আপু মোহাম্মদ রেজাল আলম সন্টু ও তুমি কি আমাকে নতুন বন্ধু নাকি আরে না নতুন বন্ধু না অনেক পুরাতন বন্ধু মাঝে এক তিন মাস আমি লাইন পাই না লাইন ঢুকলো রিসিভ হয় না আমার ফোনটা ও এই জন্যই তোমার সাথে অনেক দিন পর কথা হইতাছে আমার সুপারদার খোকন সাগর সাইদুর রহমান তো গান বললো খুব ভালো লাগলো আমরা সবাই মিলে শুনছি আজকের বিষয়টা তো খুব অতিরিক্তই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ব্যাপারে তোমার কোনো প্রশ্ন বা মতামত আছে না অনুষ্ঠান শুনছি প্রশ্ন কোনোটাই নেই শুনছি ভালো লাগছে তোমারই অনেক ধন্যবাদ আর তোমার সাথে কোনো ছোট বাচ্চা আছে হ্যাঁ ছোট বাচ্চা আছে আমার ভাস্তি আছে ও একটু কথা বলবে নিশ্চয়ই হ্যালো হ্যাঁ কথা বলবে হ্যালো হ্যালো আপু ভালো আছেন খুব ভালো আছি তোমার নাম কি বন্ধু আমার নাম লাভলি খাতুন লাভলি বাহ খুব সুন্দর নাম আর তুমিও নিশ্চয় খুব মিষ্টি তুমি আজকে আমাকে কি শোনাবা আমি একটি কবিতা শোনাবো বাহ ঠিক আছে তুমি শোনাও যাচ্ছে কথা চাংলি পাতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবু যে কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাথী খেতে চাও থানার পোলা কি সবাই খুব খুশি ঠিক আছে আরেকটা ফোনে কথা কই হ্যালো হ্যালো আমি খুব ভালো আছি আমি একটি প্রশ্ন করবো তার আগে সুদেশা নুতার সাগর বন্ধু ভাইকে আমি মানে অতিথির কাছে প্রশ্ন করতেছি আমাদের গ্রামাঞ্চলে দেখা যাবে শিশুদের মানে যাদের শিশুগুলোদের নিয়ে দেখা যাচ্ছে বড়রা কাজ করায় এবং বেতন ঠিক মতন দেয় না মারধর করে ঠিক আছে এই যে কি কারণে হয় আমি এই যে বড় শ্রীকালে জানতে চাচ্ছি আর বলতেছি কি মিনা এই রাজু আর মিশু এইটা একটু একটু বড় দুষ্টুমি কি করছি করে এই যে আমি জানতে চাচ্ছি একটু দুষ্টুমি কেন করে মনে হয় যে অথবা নাইকেল গাছ অথবা আম গাছের কে পুড়িয়ে দেখুন সময় পুড়িয়ে যাতে পারে ঠিক আছে অনেক ভালো থাকেন খুকুন চাচা আপনাকে কথা শুনে খুব মজা লাগে হ্যালো হ্যালো ও লাইনটা কাইটা গেল খোকন চাচার ঠিক আছে খোকন চাচা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি সেটার উত্তর আমরা নাহিদপুর কাছ থেকে নিব কিন্তু তার আগে রাজু তুমি কিছু কইতে চাও হ্যাঁ দুষ্টুমি করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তুমি কি জানো না দুষ্টুমি করলে শিশুদের মানসিক বিকাশ হয় তাই না মিঠু সেটা অল্প কইরা করলে হয় আর বেশি কইরা করলে না তোমরা বেশি বেশি দুষ্টুমি করো বেশি বেশি খোঁচাখোঁচি করে দেবো কেন নাই ঠিক আছে এখন আবার শুরু করো না চলো আরেকটা ফোনে তাড়াতাড়ি কথা কইয়া নে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি মিনা মিঠু রাজু তোমরা কেমন আছো হ্যাঁ আমরা খুব ভালো আছি আমরাও ভালো আছি
তোমাদের চমৎকার অনুষ্ঠান বেশ ভালো লাগতেছে, সবাই মিলে অনুষ্ঠান শুনতেছি বৃষ্টির মাঝখানে। কিন্তু দাদিমা আসলে কথা বলতেছিলাম নিশিতা জামান তৃষা দক্ষিণ আতিয়া নোয়াখালী থেকে, শুভেচ্ছা দিতে চাই সাইদুল ভাইকে। ঠান্ডা লাগাও না, সাবধানে থাকো আর সুস্থ থাকো। ও দাদিমা তোমারে খুব মনে করতেছি, দেখি শোনালেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইদুল ভাইকেও। আর আমি কথা বলছি ডালিম কুমার, সভাপতি বাবুপাড়া বেতার শ্রদ্ধা ক্লাব লক্ষ্মীহাট দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে সবাই সকল শ্রোতা কলাকুশলী সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। করোনাকালীন সময় আমরা ঘরে থাকবো, বিশেষ করে করোনা যেহেতু একটা মহামারী, আর আজকে যে বিষয়টা আপনারা নির্ধারণ করেছেন যে শিশু শ্রম বিষয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে, এটা যদি মানে আমাদের শ্রোতারা শুনে থাকে তাহলে অনেক অনেক কাজে লাগবে। আরে ডালিম কুমারের কবিতাও আমরা অনেকদিন পাই না, নিশ্চয় কবিতা লিখবেন। ও বাসা করে অনেক মনে হইতাছে, কিন্তু এখন সবাই বাসায় থাকুক সেটাই ভালো। সব কিছু সুস্থ হইলে আবারও আমরা একসাথে অনেক আনন্দ করতে পারবো। এবার চলো আমরা আমাকে নাহিদপুর কাছ থেকে আমাকে প্রশ্নের উত্তর চাই না নে, আমাকে খোকন চাচা একটা প্রশ্ন করছে। নাহিদপুর গ্রামে গঞ্জে অনেক বাচ্চারা কাজে নিয়োজিত থাকে, তারা আশেপাশের বাসার বা গ্রামের চেয়ারম্যান মাতব্বর তাগোদারা তাগো বাড়িতে দোকানে বাজারে কাজকর্ম করে, অনেকে ক্ষেতের কাজেও তাগরে নেয়, আর তখন তাগরে ঠিক মতো বেতন দেওয়া হয় না, অনেক সময় কাজ না পারলে মারধর করা হয়। এই ব্যাপারে কি করা উচিত আপনি একটু হন? এটা তো সবসময়ের জন্যই আছে যে আমাদের শিশুদেরকে শিশু শ্রমে নিয়োজিত করা হচ্ছে, বিভিন্ন ধরনের শিশু শ্রমে, এবং সেখানে যে সব শিশুরাই খুব ভালোভাবে আছে বা মালিকটাও যে তাদের প্রতি সহানুভূতিশীল আমি বলবো না, যে কোনো সামান্য অপরাধেই হয়তো তাকে মারধর করছে, নির্যাতন এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে। সম্প্রতি লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে যে বাচ্চাটা মানে অভাবের করোনা পিরিয়ডে সে অভাবের কারণে তেল চুরি করে নিয়ে যাচ্ছিল, সেটা ধরা পড়ার পরে তার মালিক তাকে প্রচণ্ড নির্যাতন করে, এটা পত্রিকাতে এসেছে রিসেন্ট একটা ঘটনা। এর আগেও রাজন হত্যা ছিল সিলেটে, রাজন হত্যা, তারপরে রাকিব হত্যা খুলনা, যেগুলো আমরা কয়েকটা দৃষ্টান্তমূলক শাস্তিও দেখেছি হয়েছে আর কি, বিচার বিভাগ যেটা করেছে। কিন্তু মালিকদের এখানে একটু সচেতন হওয়া উচিত, বা তাদের যে ন্যায্য পাওনা সেটা দিয়ে দেওয়ার ব্যাপারে অবশ্যই অবশ্যই তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে বাচ্চাগুলোকে আমরা কাজে রেখেছি, তারা কাজ করছে, এই তাদের যে পাওনাটা এটা যেন তাদেরকে আমরা দিয়ে দেই, সেই জায়গাটাকে সেই জায়গাটাই আমাদেরকে একটু সচেতন হতে হবে। বা বাসা বাড়িতে যে বাচ্চাগুলো কাজ করছে, একটু আগে মাহবুবা বললেন যে 14 বছরের নিচে কোনো বাচ্চাকে আমরা গৃহশ্রমে রাখতে পারি না, তারপরে আমরা রাখছি, অনেক বাসাতেই দেখা যায় যে গৃহশ্রমে নিয়োজিত রাখছে এবং তাদেরকে ঠিক মতো তাদের যে পাওনা সেটাও দেওয়া হচ্ছে না। অনেক সময় পাওনা টাকার জন্য অনেক গৃহশ্রমিক মেয়ে আমাদের কাছে এসেছে, আমরা মালিক পক্ষকে ডেকেছি, ডেকে পাওনা আদায় করে দিয়েছি, এটাও একটা কিন্তু পন্থা। এখন অনেক এনজিও রয়েছে যারা এগুলো নিয়ে কাজ করছে, গৃহকর্মে নিয়োজিত বাচ্চাদেরকে নিয়ে, বা এখন যে পুলিশের কাছে সরাসরি গিয়েও যদি অভিযোগ করা যায় সেক্ষেত্রে পুলিশও অনেক সময় হেল্প করে, বা হেল্পলাইন কিছু নাম্বার আছে আমাদের, গভর্নমেন্টের আছে, এনজিওসদের আছে, এগুলোতে যদি একটু যদি জানান থাকে তাহলে তারা এই সুবিধাগুলো নিতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো মালিক পক্ষকে সচেতন হওয়া, নির্যাতন তারা না করে, যদি বাচ্চা কোনো অপরাধ করে, অন্যায় করে, তার বাবা মাকে ডেকে নিয়ে এসে বলা, বুঝিয়ে বলা যে তোমার বাচ্চা এই কাজটা করে, অন্তত তাকে নির্যাতনটা যেন বন্ধ করা হয়, এই ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত। মানে কোনো বাচ্চা যদি অপরাধ কইরাও থাকে তাহলে নির্যাতন মারামারি বকাবকি করা যাইবো না, কারণ বাচ্চারা না বুঝা অপরাধ করে সেটা তাকে ভুল হয়ে যায়, তাগুরে বোঝাই কইলে তারা ভুল শুধরাই নিতে পারবো।
আচ্ছা নাহিদ বউ, আমরা আরো কিছু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা কয়েকদিন আগেই দেখছি যে একটা বড় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সেটা হওয়ার পরে অনেক বাচ্চারা অনেক আনন্দে ছিল, আর অনেক বাচ্চারা অনেক মন খারাপও করছে। আর তাকে উপরে মানসিক অত্যাচার আর নির্যাতনও হইয়া থাকে পরিবার থেকে। ফলাফল পাওয়ার পরে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখি, এই ব্যাপারে একটু শুনতে চাই। আমাদের প্রতি বছর SSC এবং HSC দুটো বড় পরীক্ষা, আরও আছে JSC, PSC, আরও দুটো যোগ হয়েছে আমাদের বাচ্চাদের জন্য। তা দেখা যাচ্ছে যে প্রতি বছর পরীক্ষার রেজাল্টগুলো হওয়ার পরে পত্রিকা নিউজ আসছে যে অমুক জায়গায় বাচ্চা সুইসাইড করেছে, ওখানে কোনো মেয়ে সুইসাইড, কারণ কি, সে পরীক্ষায় খারাপ ফল করেছে যার কারণে তার বাবা মা বা পরিবারের লোকজন তাকে খুব বাজে ভাষায় কটাক্ষ করেছে বা তাকে বকাবকি করেছে, যার কারণে সে মনের কষ্ট থেকে সে তার আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তা আমার মনে হয় আজকে শিশুশ্রম প্রতিরোধ দিবস, সেটার সাথে এটাও একটা বিষয়, বাচ্চা যেহেতু আমরা শিশুদের নিয়ে আজকে কথা বলছি, সেখানে শিশুদের প্রতি একটু সহানুভূতিশীল বাবা মারা হওয়া উচিত, যেখানে সেখানে মানসিক চাপ দেওয়া যাবে না, অযাচিত ভালো ফলের প্রত্যাশা করা যাবে না, তার মেধা যতটুকু সেইটুকুই তাকে একটু তাকে চিন্তা করা যে আমার বাচ্চা এর চাইতে হয়তো অনেক ভালো ফল করতে পারবে না, বা করতে সে চেষ্টা করছে, বা চেষ্টা করার জন্য তাকে অন্তত একটু ভালোভাবে তাকে বুঝিয়ে বলা, তাকে মারামারি না করা, বকাবকি না, মনোবল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে তাকে, এবং সন্তান কি শিখলো সেটা সেখানেই তাকে মনোযোগ করা, এবং স্নেহের সাথে সাহস দেওয়া, সহানুভূতিশীল হয়ে বলা যে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি এইবার খারাপ করেছো, নেক্সট তুমি ভালো করবে, এরকম একটা বিষয়। এবং আমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে বাবা মাদেরকে, যে ফলাফলের চাইতে, একটা ভালো ফলাফলের চাইতে আমার সন্তান বড়। আমার সন্তান যদি চলেই গেল, যে আমার খারাপ ব্যবহারের কারণে যদি আমার সন্তান দুনিয়া থেকে সে তার জীবনই দিয়ে দিল, তাহলে এই ফলাফল দিয়ে কি হবে? সে জায়গায় বাবা মার সচেতনতাকে আমাদের সবচেয়ে বড় বিষয় বলে আমি মনে করি। এখানে শুধু ভালো স্টুডেন্ট না, একজন প্রকৃত মানুষ হওয়াটাই উচিত। হ্যাঁ, মানুষ হইয়া বড় হইলে সে দেশ ও জাতির জন্য অনেক কিছুই করতে পারবো। শুধু ভালো ফলাফলের মাধ্যমেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হইতে হইলে মানবিক অনেক গুণাবলী দরকার। হ্যাঁ, আর মানবিক গুণাবলীর মধ্যে একটা হলো পশু পাখির প্রতি ভালোবাসা। রাজু, তুমি মিঠুর প্রতি ভালোবাসা বোধ করো তো? হ্যাঁ, আমি সেটা করি। কিন্তু তুমি তো মিঠুর সাথে সারাদিন মারামারি করো। এইটাই তো আমাকে ভালোবাসা। আমার ভালোবাসা কি কও মিঠু? ঠিক আছে, এখন আর কথা না, চলো আমরা নাহিদ বউর কাছ থেকে আরো কিছু জানি। আচ্ছা নাহিদ বউ, আপনি কইতাছিলেন যে বাচ্চারা মানবিক গুণাবলী পরিবার থেকেই শিখে। অনেক সময় পরিবারের বড় বউ আচরণ বিভিন্ন শিশুর সাথে বিভিন্ন রকম হয়, যেমন পরিবারের শিশু ঘরে তারা আদর করলেও বাড়ির বাইরে কোনো গরিব বা ভিক্ষুক শিশুর সাথে বা গৃহকর্মীর সাথে তারও আচরণটা ভিন্ন হয়ে থাকে। তখন এটা বাচ্চাকে প্রতি একটা বিরূপ প্রভাব ফেলে। এই ব্যাপারে একটু সচেতন করার জন্য কিছু কি কইতে চান? আমি প্রথমে বলেছি যে বাচ্চারা যা শেখে বড়দের দেখে শেখে, পরিবার থেকে শিখে, বাবা মা থেকে শিখে, চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজনের থেকে শেখে। শেখার জায়গাটা তৈরি করতে হবে, বা মানসিকতা বড় করবার বা মন বড় করবার যে একটা বিষয়, এটা বাবা মাই করে দিতে পারে। আমি আমার পরিবারের শিশুটি, আমার যে গৃহকর্মী মেয়েটি আছে, সে কেমন, তার সাথে কি ব্যবহার করছে, সেটা আমি খেয়াল রাখবো, মা হিসাবে খেয়াল রাখবো, বা তার বাবা হিসাবে যে থাকছে তাকে সে খেয়াল রাখবে, এবং রাস্তার ভিক্ষুকের সাথে কি ব্যবহার করছে। হয়তো আমি সচ্ছল পরিবারের একজন সন্তান, কিন্তু আমার সাথে যে অসচ্ছল পরিবারের একটি সন্তানও লেখাপড়া করতে পারে, আমার বন্ধু হতে পারে, সেই বন্ধুটির সাথেও আমি কি ব্যবহার করব, সেটিও আমি আমার বাবা মার কাছ থেকে শিখব। এবং বাবা মার দায়িত্ব হলো এই সন্তানকে এই মনোবল মনের জায়গাটা তৈরি করে দেওয়া, তাহলে সন্তান হয়তো সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এবং সমাজে ভালো কিছু রাখতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা নাহিদ বউ, আপনি তো লয়ার, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনে কাজ করেন, সেখানে কাজ করতে গিয়া আপনার কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? শিশু গুনিয়া কোনো কিছু কি আপনারে দেখতে হয়েছে, বা কোনো ঘটনার
কথা আপনি কি আমার সাথে কইতে চান? হ্যাঁ, শিশুদের নিয়ে তো আমরা কাজ করছি মানবাধিকার সংস্থা, যেহেতু আমরা মানবাধিকার নিয়ে শিশু, শুধু মানবাধিকার তো প্রত্যেকটা মানুষেরই, নারী পুরুষ শিশু মানবাধিকার। তা শিশুরা যেটা হচ্ছে যে এখন করোনাকালীন পিরিয়ডে এবং অন্যান্য সময় যে যেটা দেখা যায় যে তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, প্রতিনিয়ত পরিবারের মধ্যে থেকেও যৌন নির্যাতনের শিকার হয়, পরিবারের খুব কাছের মানুষ দ্বারা, সেটা তার চাচা হতে পারে, খালু হতে পারে, মামা হতে পারে, ইভেন বাবার দ্বারাও অনেক শিশু যৌন নির্যাতন, মেয়ে শিশুরা যৌন নির্যাতন শিশু। এবং আমরা শুধু মেয়ে শিশু বলবো না, ছেলে শিশুও কিন্তু টর্চার, হ্যাঁ সেক্সুয়াল টর্চারের শিকার হতে পারে, যেটাকে আমরা বলাৎকার বলি। এ ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত শুনছি, দেখছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং করোনা পিরিয়ডে যেটা বেড়ে গেছে সেটা হলো রেপ, নারীর সাথে সাথে সহিংসতা তো আছেই, নারীর সাথে সাথে শিশু রেপের সংখ্যা বেড়ে গেছে। তা একটা শিশুকে পরিবারকে আগে সুরক্ষা দিতে হবে, আমি মনে করি সেই সুরক্ষাটা দেওয়ার দায়িত্ব বাবা মার। এবং শিশুকে ছোটবেলা থেকে শিখাতে হবে, একটা ছেলে শিশু মেয়ে শিশুকে, হোয়াট ইজ ব্যাড টাচ অ্যান্ড হোয়াট ইজ গুড টাচ, যে তোমাকে তোমার পরিবারে, তোমার একজন চাচা আসলো কি একজন খালু আসলো, তোমাকে কিভাবে সে স্পর্শ করছে, সচেতন রাখতে হবে। তো এবং দরকার হলে সে, আমার চোখে যদি খারাপ লাগে যে ওই আত্মীয়টি আমার বাচ্চার সাথে এমন আচরণ করছে যেটা আমার চোখে খারাপ লাগছে, আমি তাহলে তাকে সরাসরি ও বলতে পারি যে আপনি আমার বাচ্চাটাকে এইভাবে কোলে নেবেন না, এইভাবে টাচ করবেন না, যাতে সম্পর্ক নষ্ট হওয়ার যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে তারপরেও আমাদেরকে করতে হবে। কারণ নাহলে ওই শিশুটি বারবারই নির্যাতনের শিকার হবে এবং সে ভবিষ্যতে তার মানসিক একটা বিকারগ্রস্তটা দেখা দিতে পারে। মানে হলো কোনো অন্যায়েরই প্রশ্রয় দেওয়া যাইবো না কোনোভাবে। নাহিদ বউ আপনারই অনেক ধন্যবাদ আমাকে মাঝে আইসা এত সুন্দর সুন্দর কথা কওয়ার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো মিনা, মিঠু, রাজু। আমাকেও খুব ভালো লাগলো, ভালো থাকেন, ভালো থাকেন। আমাকে সময়টা শেষ হয়ে আসতেছে, আবার দেখা হইবো। রাজু তুমি তাড়াতাড়ি কুইজের কথাটা কইয়া দাও। আজকে কুইজটা হইব আমাগুজি আন্তর্জাতিক শিশুশ্রম, শিশুশ্রম তারপর দিবস, সেই দিবসে এই বছরের প্রতিপাদ্যটা কি, এটাই হইতেছে কুইজ। হ্যাঁ, এটা লেখা আমাকে কাছে তাড়াতাড়ি পাঠাই দাও, আর সেটা পাঠাই বা ফেসবুক আর ইমেইলের মাধ্যমে। ইমেইল অ্যাড্রেসটা আমি কয়ে দিতেছি, আমি মিনা বলছি @gmail.com, AMIMEENABOLCHI, আমি মিনা বলছি। আর এতক্ষণ আমি মিনা মিঠু রাজু তোর সাথে ছিলাম, প্রকৌশল সহযোগিতায় এম আজিজুল হক, আর সম্পাদনা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এবিএম মাহবুবুর রহমান। আর এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কক্সবাজার সহ ট্রাফিক কার্যক্রম FM 88.8 MHz, বাংলাদেশ বেতার ঢাকা FM 92.106 MHz থেকে। তোমাকে সবাইকে ধন্যবাদ, অনুষ্ঠান শোনার আমন্ত্রণ। শিক্ষা মুক্তি দিবে।